জানবার চেষ্টা করি এই মুহূর্তে কোচবিহারের ছবিটা ঠিক কি, যেভাবে অভয়াকে হত্যা করা হয়েছে, যেভাবে তার উপর নারকীয় অত্যাচার করা হয়েছে, তার প্রতিবাদে আজ জুনিয়র চিকিৎসকেরা তারা পথে নেমেছেন। কিংশুক, একদমই তাই। তুমি দেখো যে আমি এই মুহূর্তে রয়েছি কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে। আমি প্রথমে ছবিটা দেখাই, এটা হচ্ছে বহির্বিভাগ ওপিডি, আর ঠিক এই ওপিডির এটা হচ্ছে টিকিট কাউন্টার। তুমি দেখতে পাচ্ছ সেই টিকিট কাউন্টারে কিন্তু কর্মবিরতি চলছে, অর্থাৎ যে আরজি করের যে ঘটনা, যে নক্কারজনক ঘটনা নিয়ে উত্তাল রয়েছে সারা রাজ্য সারা দেশ, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে কর্মবিরতি চলছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে সম্পূর্ণরূপে বন্ধ করা রয়েছে টিকিট কাউন্টারের একটি গেট। আমি আরেকটা গেটের ছবি তোমাকে দেখাবো, সেই গেটও কিন্তু ক্লোজ, তারা লিখে দিয়েছেন সম্পূর্ণরূপে বন্ধ করা রয়েছে এই গেটটাও। অর্থাৎ এই যে আরজি করের ঘটনা, এই আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে বন্ধ চলছে। আমি কথা বলার চেষ্টা করব তাদের সাথে, তারা কি বলছেন। কিছুক্ষণ আগে আরজি করে যিনি প্রিন্সিপাল তিনি রিজাইন করেছেন, তাহলে কি আপনাদের আন্দোলন সফলের দিকে যাচ্ছে, কি বলবেন? আমাদের আন্দোলন কোনো প্রিন্সিপালকে সরানোর বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন যাতে সমস্ত মেডিকেল কলেজে সিকিউরিটির ব্যবস্থা করা হয়, সমস্ত জায়গায় মহিলাদের যে একটা বেসিক সুবিধা, বাথরুম থেকে একটা রেস্টরুম, যে বেসিক অ্যামিউনিটিসগুলো দেওয়ার দরকার সেটা যাতে প্রত্যেক মেডিকেল কলেজে দেওয়া হয়, সিকিউরিটির যাতে ব্যবস্থা করা হয়, যাতে এরকম রাত্রেবেলা আমাদের সুরক্ষাহীনতায় না ভুগতে হয়, এটা আমাদের এখনো কি সুরক্ষাহীনতায় ভুগছেন? আস্তে আস্তে বাড়ানো হচ্ছে, হয়তো আরও বাড়ানো হবে, আশা করি বাড়ানো হবে সুরক্ষা। এখনো পর্যন্ত কালকেই তো ঘটনাটা ঘটেছে, এখনো সরকার তারা দেখছে। আন্দোলন কতক্ষণ চলবে? যতক্ষণ আমাদের দাবি দাওয়া না মানা হচ্ছে আন্দোলন চলবে। মানে এখন আপনারা পুরোপুরি কর্মবিরতিতে রয়েছেন নাকি? পুরোপুরি কর্মবিরতিতে নাই, এটা ভুল। এমার্জেন্সি চলছে, মাতৃমা বিভাগ চালু আছে, যারা এমার্জেন্সিতে ডাক্তার দেখাতে চান আপনারা এমার্জেন্সিতে দেখাতে পারেন। ওপিডি বন্ধ আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা সব পেন ডাউন করে দিয়েছে। দাদা, তুমি শুনলে, ওপিডি বন্ধ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা পেন ডাউন করেছে, তবে ইমার্জেন্সি পরিষেবা চালু থাকবে সাধারণ মানুষের জন্য। এই মুহূর্তে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু কর্মবিরতি, যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয় সেই কারণের জন্য কিন্তু সেই দিকটাও চিকিৎসকেরা তারা মাথায় রাখছেন, যারা এই মুহূর্তে অবস্থানে রয়েছেন, কর্মবিরতি ডাক দিয়েছেন। তুমি আমাদের সঙ্গে থাকো মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি, অনুপম আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অনুপম, একদমই তাই, মেডিকেল কলেজের অবস্থাও ঠিক একই রকম। গোটা রাজ্য জুড়ে যে সমস্ত মেডিকেল কলেজগুলোতে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ চলছে, কলকাতা মেডিকেল কলেজের ছবিটা এক, তবে এখানে সম্পূর্ণ কর্মবিরতি নয়, কিছুটা তারা কর্মবিরতি করছেন। আর এবং সেই ছবি কিন্তু তুমি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে যারা চিকিৎসকরা রয়েছেন তারা এখানে ধর্নায় বসেছেন, অস্থায়ী মঞ্চ করা হয়েছে, পাশে মঞ্চ করা হয়েছে। আমি সরাসরি চিকিৎসকদের কাছে যাব, কারণ আজকে তাদের প্রতিক্রিয়া দেওয়ার সময়। আমি আরেকবার একটু আপনার কাছে যাব, শেষ একবার একটু জানবো যে প্রিন্সিপাল বলছেন যে চাপের মুখে তিনি আর কিছু বলতে চাই না, এখন কোনো বাইট দিতে চাই না প্লিজ। প্রিন্সিপাল বলছেন চাপের মুখে তিনি পদত্যাগ করলেন, আমাদের রিপ্রেজেন্টেটিভরা আছে তারা দেব, তারা বলবে। অবশ্যই তাই, তুমি শুধু ছবিটা দেখো, তারা এই মুহূর্তে বক্তব্য রাখবেন না, কিন্তু গোটা জায়গা জুড়ে বিভিন্ন প্ল্যাকার্ড, বিভিন্ন ফেস্টুন তারা এখানে দিয়েছেন। এবং একইভাবে এদিকে যেমন আন্দোলন চলছে, সাইমনটেনিয়াসলি আরেকটা দিকেও কিন্তু এখানে অবস্থানে বসেছেন যারা চিকিৎসকরা রয়েছেন, তারা এখানে বসে রয়েছেন। স্বাভাবিকভাবে এই মুহূর্তে গোটা মেডিকেল কলেজ হসপিটালের বাইরে তুমি দেখতে পাচ্ছ শুধুমাত্র চিকিৎসকরা, তারা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়েছে, ওইটা দেখাতে বলবো, হাসপাতালে খুনি দর্শক আর আপনি নির্বাক দর্শক, এই ধরনের প্ল্যাকার্ড রয়েছে। এবং যেটা আমরা বলছিলাম, বিভিন্ন ধরনের আরেকটা লেখা চলছে, তুমি দেখতে পারো, একের পর এক জায়গায় সিবিআই এনকোয়ারি চাই, এই ধরনের পোস্টার। এটা 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 কেন? হ্যাঁ, আমরা সিবিআই এনকোয়ারি চাই, উই ওয়ান্ট রিয়েল কালপ্রিটস টু বি ব্রট টু রেস্ট, দে মাস্ট বি পানিশড, অ্যান্ড দোজ হু আর সাপোর্টিং হু আর ট্রাইং টু প্রোটেক্ট দ্য রিয়েল কালপ্রিটস, দে মাস্ট অলসো বি হ্যাং টু ডেথ, অ্যান্ড উই আর স্ট্যান্ডিং ওভার হিয়ার ইন প্রোটেস্ট, উই ওয়ান্ট জাস্টিস, অ্যান্ড উই ওয়ান্ট no, if there's no safety, there'll be no duty. No duty means no duty, no OPD, no special clinic, no ER. That's it. নো সেফটি নো ডিউটি, এবং তারা সিবিআই তদন্তের দাবি করছেন। প্ল্যাকার্ডটা একবার আর একবার একটু দেখাতে বলবো, তুমি দেখতে পাচ্ছ, নো সেফটি নো ডিউটি যেমন বলছেন, তেমনই সিবিআই এনকোয়ারি চাই, উই ওয়ান্ট জাস্টিস,
এই ধরনের প্ল্যাকার্ড ব্যানার, অর্থাৎ একটা বিষয় স্পষ্ট হচ্ছে, বিচারের দাবি তারা এখনো করছেন এবং তারা প্রথমে বলছেন সেফটি আগে দরকার, অর্থাৎ তারা যতক্ষণ না পর্যন্ত নিরাপত্তার মধ্যে যাচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত তারা নিরাপদ রয়েছেন এটা তারা অনুভব করতে পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কি করে তারা ডিউটি দিতে পারেন সেই প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত উঠছে, আজকের এই দিনে দাঁড়িয়েও উঠছে, যেখানে প্রিন্সিপাল কিছুক্ষণ আগেই পদত্যাগ করেছেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এই মুহূর্তে রণজিৎ আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। রণজিৎ, ইতিমধ্যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি মূলত প্রিন্সিপাল অধ্যক্ষ তিনি পদত্যাগ করেছেন, সন্দীপ ঘোষ, এই মুহূর্তে দাঁড়িয়ে ছাত্ররা যুবরা যারা আন্দোলন করছেন, যারা অবস্থানে রয়েছেন, তারা কি বলছেন? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। তুমি যে প্রশ্নটি করলে যে সেখানকার অধ্যক্ষ পদত্যাগ করেছেন, সে বিষয় নিয়ে কিন্তু আমরা সরাসরি ছাত্রদের সাথে কথা বলবো, তারা কি বলছে? আরজিকর হাসপাতালে অধ্যক্ষ পদত্যাগ করেছেন, কিভাবে দেখছেন বিষয়টা? আমি মাত্র জানতে পারলাম ব্যাপারটা, তো দাদা বলুন কিভাবে দেখছেন বিষয়টা। দেখুন, আমরা যে ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজে সেটা খুব ভিন্ন একটি ঘটনা ঘটেছে। আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদত্যাগ করেছেন এটা আমার কাছে কোনো খবর আসেনি, যদি আসে আমরা চাইবো যে হায়ার অথরিটি এটাকে অ্যাকসেপ্ট করুক এবং সমস্ত রকম স্টেপ নিক। আমরা একটা সিকিউরিটি ল্যাপস ছিল, যে অথরিটির জন্য রেসপন্সিবল তাদেরকে হায়ার অথরিটি স্টেপ নিক তাদের এগেনস্টে, কিন্তু আমাদের এই আন্দোলন এখনও চলবে, কারণ যারা অ্যাকচুয়াল কালপিট ছিল, যারা এই ভিন্ন ঘটনাটা ঘটিয়েছে, আমরা চাই তাদের তাড়াতাড়ি শাস্তি হোক, ফাস্ট ট্র্যাক কোর্ট বা তাড়াতাড়ি আমরা ক্যাপিটাল পানিশমেন্ট তার দাবি করছি, যারা যে বা যারা এই ঘটনা ঘটিয়েছেন। এটাই আমাদের এখন আমাদের আন্দোলন এখন চলবে। আমরা ওপিডি এবং ইলেকটিভ যে সার্ভিস আছে সেটা থেকে আমরা নিজেদেরকে সরিয়ে রেখেছি, এমার্জেন্সি সার্ভিস আমাদের চলছে, এমার্জেন্সি কোনো মুমূর্ষু রোগী যদি আসে আমরা তাকে দেখব, কিন্তু ওপিডি সার্ভিস থেকে আমরা নিজেদেরকে সরিয়ে রেখেছি। আরজিকরের ঘটনা সামনে আসার পর দেখা গেল একাধিক পরিকাঠামোগত ত্রুটি রয়েছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সিকিউরিটির অবস্থা কীরকম রয়েছে? উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও কিছু সিকিউরিটির ত্রুটি তো অবশ্যই আছে, কিছু ল্যাবস আছে, আমরা সেই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অলরেডি কথা বলেছি এবং আমরা চেষ্টা করছি যেটা তাড়াতাড়ি সম্ভব সেটাকে মেটানো যায়, এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে এখন অবধি আশ্বাস দিয়েছেন যে তারা দেখছেন ব্যাপারটা, পুলিশের সাথেও কথা হয়েছে যে যে নিরাপত্তা গাফিলতিগুলো এখনও আছে, যে যে লুপহোলগুলো আছে সেগুলো মেটানোর জন্য সমস্ত রকম আমরা আমাদের যে দাবি আছে তা আমরা জানিয়েছি। সিসিটিভি চলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে? সিসিটিভি হ্যাঁ অনেক জায়গাতে আছে, আবার অনেক এক্সিট অ্যান্ড এন্ট্রি পয়েন্টে নেই, সেইগুলোতে আমাদের কথা হয়েছে ডিন স্যারের সাথে, প্রিন্সিপাল স্যারের সাথে, এনারা বলেছেন যে ওই ওগুলো জায়গাগুলোতে ব্যবস্থা করা হবে। বহিরাগতদের ঢোকার ক্ষেত্রে রেস্ট্রিকশান আছে এই হাসপাতালে? এখানে অ্যাকচুয়ালি এই পাশের গ্রামের যে এখানে অনেক বাসিন্দার এখানে আসা যাওয়া হয়, সেগুলো রেস্ট্রিক করার জন্য মানে কথা উঠেছে, আশা করি যে পরবর্তীতে এগুলো রেস্ট্রিক করা হবে। দেখো তো নয়, আমরা যেটা কথা বলে জানতে পারলাম এই হাসপাতালে সিসিটিভির সমস্যা রয়েছে, বহিরাগতরা যারা আসে তাদের চলাফেরার ক্ষেত্রেও কিন্তু একাধিক জায়গাতে কিন্তু তারা নির্দ্বিধায় নির্বাধায় মেডিকেল কলেজ ও হাসপাতালে অবাধে যাতায়াত করেন। আমি একটু দেখানোর চেষ্টা করবো, ইতিমধ্যে কিন্তু ডাক্তারেরা তারা একটু রঞ্জিত এবং সেই ছবিটাই আমরা দেখালাম। ইতিমধ্যে কিন্তু পড়ুয়ার যারা চিকিৎসক পড়ুয়া অর্থাৎ জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু বসে পড়েছেন এবং তারা কার্যত অবস্থান করছেন, তারা পরিষ্কার করে বলছেন যে নিরাপত্তা দরকার রয়েছে শুধুমাত্র এখানে নয়। একই সঙ্গে আপনাদেরকে ছবিটা দেখাই, এই মুহূর্তে বীরভূম এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গা অর্থাৎ বর্ধমানে সেখানে পর্যন্ত কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অভয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে, যেভাবে নৃশংসতার সঙ্গে তাকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, সেই ঘটনার প্রতিবাদে দিকে দিকে অবস্থানে বিক্ষোভ চলছে, প্রতিবাদও চলছে, জুনিয়র চিকিৎসকেরা তারা কর্মবিরতির ডাক দিয়ে